আমি অনেকদিন ধরে তো অনেক ধরনের বিরিয়ানি ভিডিও করেছি, বাট ফাইনালি আজকে চলে এসেছি যেটা কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিরিয়ানি হাব, সেটা হচ্ছে ব্যারাকপুর। বাট ব্যারাকপুর মানে এই নয় যে আজকে কোনো দাদা বৌদি বা ডিবাপি ওই কাইন্ড অফ ভিডিও হবে। সো আজকে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট এসেছি, এটার নাম হচ্ছে চিকনি। সো ওয়েলকাম ইন আ নিউ এপিসোড, আমি অর্ণব ও সৌরভ। খুব বিরিয়ানি একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, আর বিরিয়ানির নাম শুনেই ভুল ভাল বল। আর আজকে আমার সাথে আছে একটা স্পেশাল গেস্ট একজন, ঠিক আছে? আমি কি একটু উকি দেবো? হ্যাঁ, একটু উকি দাও, যদি তাতে যদি একটু ভিউজ বাড়ে। এ বাবা, দেখে অপমান করে দিল কিন্তু আমাকে। সো থরবড়ি খাড়া কৌশিক দা প্লাস শুভম দা, তো আশা করি সবাই মোটামুটি জানো থরবড়ি খাড়া। খুব কেউ জানে না ভাই, বাংলা বিখ্যাত খুব চ্যানেল, একবার সাবস্ক্রাইব করে দিন। অপমান করছে আমাদের, দেখে দেখে এইভাবে অপমান, আমরা চলে যাচ্ছি, টাটা টাটা। থরবড়ি খাড়া একটু সাবস্ক্রাইব করে দিও, ব্যাস টাটা। তো চলো, একটা নতুন ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও তো চলেছে, সো লেটস গো। ওকে, সো ফাইনালি চিকনিতে এসে আমরা স্পেশাল চিকেন বিরিয়ানিটা হাতে পেয়ে গেছি। তোমরা দেখো এই যে আমার সামনে থালাতে সাজিয়ে দিয়েছে বেশ সুন্দর করে। বেশ প্রথমে যেটা জল জল করছে সেটা হচ্ছে এরকম বড় একটা আলু, যার উপরে হালকা আমি কেশর দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর আসল জিনিসটা কোথায়? আই মিন চিকেন কোথায়? চিকেন 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 নিকলো 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 নিকলো, ওয়াও, হাফ বেরোলো, হাফ কোথায় গেল? মানে মাংসটা এতটাই নরম, তোমরা দেখো আমি জাস্ট মাংসটাকে টেনেছি, হাড়টা খুলে গেছে, মাংসটা বেরিয়ে চলে এসেছে। তা আমরা বুঝতে পারছি যে কতটা কোয়ালিটি পরিমাণে চিকেন এটা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, চিকনিতে যে শুধু তোমরা বিরিয়ানি খাবে তা না, এই হচ্ছে মেনু কার্ড, যদি পারো একবার পজ করে অবশ্যই দেখে নাও। এটা হচ্ছে মেনু কার্ড, এখানে তোমরা বিভিন্ন টাইপের কম্বো, বিভিন্ন টাইপের রাইস পাইস অনেক কিছু পেয়ে যাবে, সো এটা দেখে নিতে পারো। ব্যারাকপুরে এসছি, বিরিয়ানি তো খেতেই হবে, না হলে পাপ দেয় ঠাকুর, এইটুকু আমি জানি। সো চলো বিরিয়ানিটা স্টার্ট করা যাক। ব্যারাকপুর ঠাকুর নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ব্যারাকপুর ঠাকুর পাপ দেয়। আচ্ছা, বিরিয়ানি রাইসগুলো কিন্তু যথেষ্ট লম্বা, দেখো তোমরা ঠিক এরকম লম্বা, এরকম বড় বড় লম্বা বিরিয়ানি রাইস। আর হ্যাঁ, আর হচ্ছে তোমার বলবো বেশ সুন্দর, মানে খুব ড্রাইও নয়, আবার খুব যে তৈলাক্ত ভাব সেটাও নয়, আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা নেই। সো এবার যেটা বলার সেটা হচ্ছে, এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকনিতে চিকেন বিরিয়ানি এক্সপেক্টেড, চিকনিতে মটন বিরিয়ানিও পাওয়া যায়। চিকনিতে মটন বিরিয়ানিটা নাকি শুনেছি খুব ভালো, বাট মটন বিরিয়ানিটা যদি তোমাদের দেখতে হয় এবং তার সম্পর্কে যদি ডিটেলস জানতে হয় তাহলে একটা চ্যানেলে যেতে হবে, সেই চ্যানেলটার নাম হচ্ছে থরবড়ি খাড়া। থরবড়ি খাড়া, ঠিক আছে, ফেসটা খুব চেনা, খুব ভালো না, হ্যাঁ, বাংলার একদম প্রসিদ্ধ একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এগুলো টাকা দিয়েছে বলে বলছি। এত টাকা দিয়েছি যখন, ওর যত যারা যারা সাবস্ক্রাইবার আছে তারা আমার চ্যানেলে চলে আসো, ওকে আনসাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লজ্জা লাগে, টাকা নিয়ে চলছে বলবো, লজ্জা লাগা দরকার এইসব বলার জন্য। এখানে বিনয়ের সাথে তোমরা এরকম স্যালাড পাবে, তার সঙ্গে এরকম একটা সুন্দর একটা চাটনি পাবে, চাটনিটা একদম টেস্ট করবো, চাটনিটা লেভেলে খেতে। সো ফার্স্ট বাইট, আমি এই কারণে বললাম বেশ ভালো, অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি খেলে না একটা খুব উগ্র অ্যারোমা সঙ্গে হিট করে, যেটা এখানে করলো না, বেশ লাইটও আছে, দেখে কিন্তু খুব স্পাইসি মনে হচ্ছে, বাট তোমরা যদি খাও খেলে কিন্তু যথেষ্ট লাইট মনে হবে এবং ভালো, মানে সবাই খেতে পারবে বিরিয়ানি। চিকেনটা আগেই বলেছি, দেখো চিকেনটা হাতটা অটোমেটিক খুলে গেছে, তার মানে বুঝতে পারছো কতটা সিদ্ধ এবং কতটা নরম, কতটা সফট আলুটা, যথেষ্ট বড়, দেখো আলুটা ভেঙেও গেল। আমি কিছুদিন আগে ঢাকায় বিরিয়ানি বলে একটা বিরিয়ানি করেছিলাম, যেখানে আলুটা যথেষ্ট শক্ত ছিল এবং চিকেনের পিসও যথেষ্ট ছোট ছিল, বাট এইখানে কিন্তু যথেষ্ট ভালো পিস, যথেষ্ট ওয়েল কুক এবং আলুটাও কিন্তু যথেষ্ট নরম। এবার একটা আলুটা খেলি, আলুটাও কিন্তু যথেষ্ট ভালো, বেশ ভালো মশলাপাতি ঢুকেছে, বোঝা যাচ্ছে স্বর্গ স্বর্গ, মানে বিরিয়ানি লাভার থেকে স্বর্গ। দেখো ব্যারাকপুরে বিরিয়ানি বলতে লোকে দাদা বৌদি
ফার্স্ট, তারপরে ডিবাপি এখন খুব ট্রেন্ডিং উঠেছে। বাট আমি বেট লাগে বলতে পারি 145 যদি তোমরা এরকম টাইপের বিরিয়ানি পেয়ে যাও আমি তো বলবো যথেষ্ট ভালো। এবং কলকাতা দেখো, কলকাতায় বিরিয়ানি তো অবশ্যই ভালো, কলকাতায় তো ভালো বিরিয়ানি পাওয়া যায়। বাট ব্যারাকপুরে আসলে বিরিয়ানি না খেয়ে যাওয়াটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, পাপ, এক কথায় পাপ। কিছু বলবেন স্যার? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি চিকনি কিন্তু আমাদের পাপ করার হাত থেকে বাঁচাচ্ছে। আমরা স্টেশনের কাছে আসছি, নেমে 30 সেকেন্ডে হাঁটা পথ, এসে পাপ না করে বাড়ি চলে যাচ্ছি, এই হচ্ছে একদম। সবাই বলছে দেখেছো, তোমরা কিন্তু আসতেই হবে চিকনি, দেখো ব্যারাকপুরে সবাই দাদা বলি বলি খেতে আসো, বাট চিকনিতে চলে আসো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 30 সেকেন্ড হেঁটে চলে আসো চিকনিতে। সো বিরিয়ানিটা কমপ্লিট করি, কমপ্লিট করে তোমাদের বলছি আলটিমেট কতটা কি হলো। এটার দাম হচ্ছে 145, বারবার বলছি 145 টাকা। কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট হলো, মানে লিটারালি 1.5 প্লেট, মানে একজন মানুষের পক্ষে কিন্তু খাওয়াটা একটু ইম্পসিবল হতে পারে, মানে আমার মতন মানুষের ক্ষেত্রে। ভিডিওটা দেখতে থাকো, বেরিয়ে তারপরে আরও কথা হচ্ছে। বলেছিলাম যে আমি বিরিয়ানি পুরো খেতে পারবো না, তার জন্য শুভমদা বসে গেছে। শুভমদাকে যারা চেনো না তাদের বলে দিই, শুভমদা হচ্ছে কৌশিকদারি পার্টনার তোরবড়ি খাড়া চ্যানেলের, সেও চিকেন বিরিয়ানি নিয়ে বসে গেছে। আর কৌশিক দেখানে আর পাচ্ছে না, আর পাচ্ছে না, তাহলে কোয়ান্টিটি তাহলে তোমরা বুঝতেই পারছো। আমি আর শুভম হাফ হাফ পেয়েছি 1 প্লেট নিয়ে, তো সেক্ষেত্রেই আমাদের দারুণ লেগেছে এবং পেট কিন্তু ভরে গেছে। 1.5 জন বলেছিলাম, আমাদের 2 জনের হয়ে গেছে, কিন্তু আমরা 1.5 জন ধরেই চলো। ও আমাদের তো খাওয়া হলো, আমি একটু চেষ্টা করবো এখানকার দাদাদের সাথে কথা বলার, তাহলে একটুখানি যদি আসবো। তোমার নাম কি আছে সেটা বলো? নাম পুতুল সরকার। ওকে, সো তোমাদের এই দোকানটা ওপেন কখন করবে, টাইমিংটা কি? সকালে 10:30 এরকম ওপেন হয়ে যায়। আচ্ছা, আর রাতে মোটামুটি 11টা পর্যন্ত ওপেন থাকে, ক্লোজ থাকে। আচ্ছা, আর আমি দেখছিলাম বাইরে বেশ কিছু মেনু আর কম্বো টম্বো রয়েছে, ওইগুলো কি সবসময় অ্যাভেলেবেল থাকে? সবসময় অ্যাভেলেবেল, সকাল থেকে রাতে। মানে বিরিয়ানি সাথে ওইগুলো অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, যদি কেউ আসতে চায় তাহলে প্রপার লোকেশনটা এখানে কি হবে? আমাদের ব্যারাকপুরে স্টেশন থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে দুপা হাঁটলে আমাদের রেস্টুরেন্টটা পেয়ে। আচ্ছা, এই জায়গাটা কিছু নাম আছে কি? এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আনপুরি মাঠ বা ধনিয়াপাড়ার মুখটা বললেই পেয়ে যাবে। খুব ভালো লাগলো তোমাদের বিরিয়ানিটা খেয়ে, আবার আমি আসার চেষ্টা করবো। এই কোয়ালিটিটাকে মেনটেন করো, খুব বেশি ভালো লেগেছে। ঠিক আছে, তো তোমরা জানতে পারলে লোকেশনটা বুঝে গেছো আশা করছি, দেরি করবে না, জাস্ট ভিডিওটা এন্ড করো, চলে আসো এখানে ব্যারাকপুরে। সো থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি আজ খাওয়া কমপ্লিট হোক। বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল, আমি চিকেন বিরিয়ানি খেয়েছি, মাটন বিরিয়ানিটা কৌশিক দ্বারা খেয়েছো, ওদের চ্যানেলে দেখে নাও। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে হবে, ভিডিওটাকে লাইক করে যেতে হবে, আর কমেন্টে জানাতে হবে যে কিরকম লাগছে, আর ভিডিওটাকে আমি শেয়ার করতে বলবো, তার কারণ হচ্ছে ব্যারাকপুরে যে এরকম একটা হিডেন জেম ওপেন হয়েছে সেটা যাতে সবাই জানতে পারে, তার জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। সো চলো, আজকের ভিডিওটা এই অবধি রইলো। সো যদি থরবড়ি খাওয়াকে ভালো লাগে সাবস্ক্রাইব করো, নাহলে দরকার নেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো ডিসক্রিপশনে লিংক থাকবে থরবড়ি খাড়া, একবার গিয়ে ভিজিট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলোকে প্রেস করো। আর কিছু বলার আছে? আর আমাদের একসাথে আরো ভিডিও দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে জানাও, কমেন্ট করে তাহলে আমরা একসাথে আরো ভিডিও। সো এই টিমটাকে যদি তোমরা আবার দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ কমেন্টে জানিও, দুজনের চ্যানেলেই কমেন্টে জানিও। সো তাহলে আমরা আবার চেষ্টা করব এরকম একটা ভিডিও বানানো। সো চলো, আজকের মতন এখানে কমপ্লিট করলাম। সো আমাদের পক্ষ থেকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ অবশ্যই নিজেকে সেফ রাখো। টাটা। সো ওই যে আমিও 1.5 জন ধরেই চলছি, আবার আমি না এখানে 1.5 হচ্ছে না, এখানে আলটিমেট কি দাঁড়াচ্ছে এটা? সাবস্ক্রাইব করাচ্ছে কৌশিকদা, তো আশা করি সবাই মোটামুটি জানো থরবড়ি খাড়া, কেউ জানে না ভাই, বাংলা বিখ্যাত।